অনেক ধন্যবাদ। আমাকে মনে এত ভালো দেখতে নয়, ছবিতে ভালো লাগছে। আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে আমার প্রিয় সহকর্মী উপস্থিত শিক্ষক অভিভাবক ছাত্র সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই একটা বিশেষ দিন আমার কাছে আরো বিশেষ এই কারণে যে আমি এই স্কুলে এই বিদ্যালয়ে কাজ করার পর এটাই প্রথম শিক্ষক দিবস, সেই জন্য আমার কাছে এটা আরেকটু বিশেষ দিন। ছাত্ররাই আমাদের সম্পদ, ছাত্ররাই আমাদের সম্পদ, আর একজন শিক্ষককে সঠিক মূল্যায়ন করতে পারে একমাত্র ছাত্ররাই। দিনের শেষে মূল্যায়নটা ওরাই করবে আমাদের। এই যে ওরা এত আন্তরিক ভাবে এরকম চেষ্টা করলো, এত ওদের পরিশ্রম, এত ভালোবাসা দিয়ে এই স্টেজটা সাজিয়ে তুললো, এত খাচ্ছে, তার মানে এটা মনে হয় যে তাহলে হয়তো আমরা ওদের কাছে সত্যি পৌঁছাতে পেরেছি, আমরা ওদের বন্ধু হতে পেরেছি, আমরা ওদের কোনোরকম ভাবে ওদের কোনো দিশা দেখাতে পেরেছি, আমরা ওদের গুরু হতে পেরেছি। এই জিনিসটাই সব থেকে বড় পাওয়া এই দিনে। আমি এই দিনটার জন্য প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি, এই বড় অপেক্ষা করে থাকবো। এই যে ওরা এত কাছে আসছে, এত আমাদের জন্য করছে, কারণ আমরা হয়তো আমাদের শিক্ষা দিচ্ছে কিছুটা সফল। আমি এটা বলি সবাইকে, আমি যখন সকালবেলায় আমার বন্ধু প্রতিবেশী সবাই অফিসে যায়, সবাই রেডি হয়ে ব্যাগ নিয়ে অফিসে যায়, আমি স্কুলে আসি। আমার স্কুল জীবন শেষ হয়ে গেছে অনেকদিন আগে, তারপরেও আমি এখনো স্কুলে আসি, স্কুলে আসবো এবং অবসরের দিন পর্যন্ত স্কুলে আসবো। এই যে একটা সৌভাগ্য স্কুলে আসা সবার হয় না, আমার হয়েছে, আমার মতন সব শিক্ষকদের হয়েছে, আমরা সত্যিই ভাগ্যবান। আমরা শিক্ষক হিসাবে সেই দিন আমি কাজ করতে চাই, ছাত্রদের কাছে যেতে চাই। এই যে পাওয়া, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। অনেক অনেক ধন্যবাদ ছাত্রদের সবাইকে, অনেক ভালোবাসা, অনেক ভালো লাগলো। ছন্ন ছন্ন মেবো হে।
जब जब मुझे उठा सवार मन तेरी चुनरिया रे जीना जीना रुदा रुदा मन तेरी चुनरिया रे। क्लांत परिश्रम अरे थाली भाषा दिए बड़ी तो दे सबाई निजे आदर्श नहीं মানুষ করার কারি শিক্ষক তিনি মহান তার আরেকটা কথা বলে দিই, এই যে পেছনে মিউরালটা দেখা যাচ্ছে, ইটটা দেখা যাচ্ছে পুরো দেওয়াল জুড়ে, এর কারিগর শিল্পী হচ্ছেন শ্রী সোমনাথ। আমাদের জন্য ছাত্র অল্প সময়ের ভেতরে কালকে তোমরা লক্ষ্য করে থাকবে অল্প সময়ের মধ্যে এত সুন্দর মিউজিকটা করেছে, এটা সত্যি খুব প্রশংসারও। আমি চাই তোমরা আরো একবার হাত তালি দিয়ে ওকে দিয়ে
Thank you.
রাজা খুশি হইলেন, মন্ত্রী খুশি হইলেন, পারিষদেরা আরো খুশি হইলেন, পাখির শিক্ষা সম্পূর্ণ হইল। শেষ হল রবীন্দ্রনাথের অমর কাহিনী তোতা কাহিনী। কিসের জানি না একা কল্পনা, যাবে তো যমুনা যাও রে, ভিজতে চে কে বলি ভাষিকার সাথে একলা মে এ ওঠায় পাড়া বড়ই সৃষ্টি ছাড়া কিশোর হদিশা